বন্ধুরা, আজকে আমরা ফটোশপে আর বাকি যে সিলেকশন মেথড গুলো রয়েছে সেগুলো দেখব। সবার আগে আমরা দেখব কি করে কুইক মাস্ক মেথড ইউজ করে আমরা ফটোশপে সিলেকশন ক্রিয়েট করতে পারি। তারপরে দেখব কালার রেঞ্জ অপশন ইউজ করে কি করে সিলেকশন ক্রিয়েট করা যায়, এবং সবার শেষে দেখব চ্যানেল প্যালেটের মাধ্যমে কি করে আমরা সিলেকশন ক্রিয়েট করতে পারি। চ্যানেল প্যালেটে আমরা কোনো সিলেকশনকে সেভ করে রাখতে পারি, এবং সেই সিলেকশনকে ভবিষ্যতে ইউজ করবার জন্য আমরা আবার সেই সিলেকশনকে লোড করে নিতে পারি। চলুন আমরা এক এক করে এই সিলেকশন মেথডগুলো দেখে নিই। বন্ধুরা, আমি ফটোশপে এসে একটা ফাইল খুলে নিয়েছি। এই ফাইলটির উপরে আমরা কুইক মাস্ক মেথড এর মাধ্যমে কি করে সিলেকশন করা যায় সেটা দেখে নিই। সবার আগে টুল প্যালেটে এসে একদম নিচে যেখানে সেট ফোরগ্রাউন্ড কালার এবং সেট ব্যাকগ্রাউন্ড কালার বলে যে বক্স দুটো রয়েছে, ঠিক তার নিচে যদি আমরা আসি তাহলে দেখব এডিট ইন কুইক মাস্ক মোড অপশন। আমরা এখানে এসে যদি ক্লিক করি, তারপর যদি আমরা এই ফাইল নেমের এখানে আসি, তাহলে দেখতে পাবো ফাইল নেমের পাশে কুইক মাস্ক বলে একটা লেখা আসছে। তার মানে এই মুহূর্তে কুইক মাস্ক এই অপশনটি অন হয়ে গেছে। কুইক মাস্কের বেসিক রুলস হচ্ছে ব্ল্যাক দিয়ে পেইন্ট করলে সিলেকশন ইনক্রিজ করবে বা বাড়বে, আর হোয়াইট দিয়ে পেইন্ট করলে সিলেকশন ডিক্রিজ করবে মানে কমে যাবে। ব্রাশ তুলে এসে দেখব যে এখানে ফোরগ্রাউন্ডে কি কালার আছে। এই ফোরগ্রাউন্ডে যদি হোয়াইট থাকে তাহলে কি হবে, সিলেকশন হবে না, সিলেকশন ডিক্রিজ করবে। আমরা এই মুহূর্তে সিলেকশন চাইছি, সেই জন্য আমরা কি করব, ফোরগ্রাউন্ডে ব্ল্যাক নিয়ে নেব। তো আমরা এবার এখানে এই ব্ল্যাক দিয়ে পেইন্ট করলাম। পেইন্ট করবার পর যদি আমরা এবার কুইক মাস্ক মোডের বাইরে বেরিয়ে আসি, তার মানে এই মুহূর্তে কুইক মাস্ক মোড এখানে অন হয়ে আছে, আমরা এবার এটাকে অফ করে দিলাম। দেখুন এখানে আর কুইক মাস্ক বলে লেখাটি নেই, আর যেটুকু জায়গা আমি পেইন্ট করেছিলাম সেইটুকু জায়গার মধ্যে সিলেকশন হিসেবে এসছে। আমরা এই জায়গাটা একটা কোনো কালারে ফিল করবো, ধরুন আমি আবার এখানে ব্ল্যাক দিয়ে ফিল করলাম, তার মানে এইটুকু জায়গা সিলেকশন হিসেবে এসছে। এবার আমি চাইছি এই সিলেকশনটাকে আরো ইনক্রিজ করতে, আবার আমরা কুইক মাস্ক মোডে আসবো। যেই কুইক মাস্ক মোডে আসবো দেখুন যে জায়গাটা আমি ব্ল্যাক দিয়ে পেইন্ট করেছিলাম সেই জায়গাটা রেড কালারে আসছে। কারণ হচ্ছে কতটা এরিয়া আমি পেইন্ট করছি কুইক মাস্ক মোডে এসে সেই জায়গাটাকে বোঝানোর জন্য এখানে রেড কালার দিয়ে এটাকে পেইন্ট করে দেখাচ্ছে যে কতটুকু জায়গা আমি পেইন্ট করছি। এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি, সেই অপশনটিকেও আমি পরে আসছি। তাহলে এই মুহূর্তে আমরা এতটুকু জায়গা এখানে আমরা পেইন্ট করলাম আবার ব্ল্যাক দিয়ে। কুইক মাস্ক মোডের বাইরে আসি তাহলে আবার ওইটুকু জায়গা সিলেকশন পাবো। তাহলে দেখুন এখানে এই জায়গাগুলো সিলেকশন হয়নি, তাহলে এই জায়গাগুলোকে আমি সিলেকশন অ্যাড করতে চাই। কুইক মাস্ক মোডে আসবো, তাহলে এখানে এসে আমি আবার পেইন্ট করব, আবার কুইক মাস্ক মোডের বাইরে যাব, তাহলে সেইটুকু জায়গা আবার আমরা সিলেকশন হিসেবে পেয়ে যাবো। এবারে আমরা চাইছি যে এই সিলেকশনটাকে রিডিউস করতে, কুইক মাস্ক মোডে এলাম, এসে এবার ফোরগ্রাউন্ড কালারকে হোয়াইট করে দিলাম। যে এবার যদি আমি এই জায়গাটা পেইন্ট করি, পেইন্ট করে যদি আমি আবার কুইক মাস্ক মোডের বাইরে আসি, তাহলে দেখবো যে সেই জায়গাটা সিলেকশন ডিডাক্ট হয়ে গেছে। যে কোনো একটা কালারে ফিল করলে আমরা এটা বুঝতে পারি। তাহলে এরকম ভাবে কুইক মাস্ক মোডের মাধ্যমে আমরা সিলেকশন করতে পারি। যদি আমরা ব্ল্যাক দিয়ে পেইন্ট করি তাহলে সিলেকশন ইনক্রিজ করবে, আর যদি হোয়াইট দিয়ে পেইন্ট করি তাহলে সিলেকশন ডিক্রিজ করবে। যখনই আমরা কুইক মাস্ক মোডে এসে পেইন্ট করছি একটা লাল কালারে পেইন্ট হচ্ছে, তার কারণ হচ্ছে এই কুইক মাস্ক মোডে আমাদের সেই পেইন্টের কালারটা লাল চুজ করা আছে, সেই জন্য আমরা এটাকেও আমরা চেঞ্জ করতে পারি। তার জন্য আমরা কি করব, এই এডিট ইন কুইক মাস্ক মোড এই অপশনটা এসে ডাবল ক্লিক যদি করি তাহলে আমরা একটা ডায়ালগ বক্স পেয়ে যাব। সেই ডায়ালগ বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কালার এখানে রেড চুজ করা আছে। এবার আমরা এই কালারটাকে অন্য কিছু করে দিলাম আমাদের সুবিধার মধ্যে, ওকে করলাম। ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক হিসেবে চুজ করে যদি পেইন্ট করি তাহলে আমরা যে কালারটা ওখানে সিলেক্ট করেছিলাম সেই কালার দেখুন এখানে পেইন্ট হচ্ছে। আবার আমরা কুইক মাস্ক মোডের বাইরে চলে এলাম, যতটুকু জায়গা আমরা পেইন্ট করেছিলাম ততটুকু জায়গা আমরা আবার সিলেকশন হিসেবে পেয়ে গেলাম। কুইক মাস্ক মোডের মধ্যে দেখুন দুটো অপশন আছে, একটা সিলেক্টেড এরিয়া একটা মাস্ক এরিয়া। সিলেক্টেড এরিয়া থাকলে কি হবে, যে জায়গাটা পেইন্ট করবো সেই জায়গাটা সিলেকশন হিসেবে আসবে। যেমন মনে করুন আমি আবার এখানে এইটুকু জায়গা পেইন্ট করলাম, এবারে যদি এখান থেকে আমি বেরিয়ে যাই যেটুকু জায়গা আমরা পেইন্ট করেছিলাম সেইটুকু জায়গা সিলেকশন হিসেবে পেলাম। এবারে আমরা কি করবো, সিলেক্টেড এরিয়া চেঞ্জ করে আমরা মাস্ক এরিয়ায় করলাম, ওকে করলাম। কুইক মাস্ক মোডে এসে আবার পেইন্ট করলাম,
করে এবার যদি কুইক মাস্ক মোডের বাইরে যাই তাহলে দেখুন যে জায়গাটা পেইন করেছিলাম সেইটুকু জায়গা সিলেকশন হয়নি, তার বদলে বাকি অংশটা সিলেক্টেড হয়েছে, তার মানে সিলেকশনটা ইনভার্ট হয়ে গেছে। তাহলে যদি আমরা সিলেক্টেড এরিয়া চুজ করি তাহলে যে জায়গাটা পেইন করবো সেইটুকু জায়গা সিলেকশন হিসেবে পাবো, আর মাস্ক এরিয়া যদি আমরা সিলেক্ট করি তাহলে যে জায়গাটা পেইন করবো সেই জায়গায় সিলেকশন পাবে না, তার বদলে বাকি অংশটা সিলেকশন হিসেবে পেয়ে যাবো। এই কুইক মাস্ক মোড ফুল প্যালেট থেকে যেমন আমরা অ্যাক্সেস করছিলাম তার বদলে আমরা মেনু থেকেও করতে পারি। সিলেক্ট মেনুতে যাব, সিলেক্ট মেনুতে গিয়ে দেখুন এডিট ইন কুইক মাস্ক মোড এই অপশনটি রয়েছে, এখান থেকে এসেও আমরা এরকম ভাবে সিলেক্ট করতে পারি। বন্ধুরা এবার আমরা দেখব কালার রেঞ্জের মাধ্যমে কি করে সিলেকশন ক্রিয়েট করা যায়। তার জন্য আমরা সিলেক্ট মেনুতে গিয়ে কালার রেঞ্জ এই অপশনটিতে আসব। এখানে যদি আমরা আসি তাহলে কালার রেঞ্জ ডায়ালগ বক্সটি পেয়ে যাব। এবারে আমরা যে জায়গাটি সিলেক্ট করতে চাইছি সেখানে এসে যদি কালার পিক করি তাহলে আমরা এখানে একটা প্রিভিউ পাবো, যেখানে দেখা যাচ্ছে কিছু অংশ ব্ল্যাকে ফিল হয়ে আছে, কিছু অংশ হোয়াইটে ফিল হয়ে আছে। যে এরিয়া হোয়াইটে ফিল হয়ে আছে সেই এরিয়া সিলেকশন হিসেবে পাবো, আর যে এরিয়া ব্ল্যাক হিসেবে আছে সেই এরিয়াকে আমরা ডিসিলেক্টেড অবস্থায় পাবো। আর এই এরিয়া অফ সিলেকশন কতটা হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে এই ফাজিনেস এর উপর। যদি আমরা ফাজিনেসটাকে ইনক্রিজ করি তাহলে দেখুন ইমেজের মধ্যে যে এরিয়াটা হোয়াইটে কনভার্টেড হচ্ছে সেই জায়গাটুকু আমরা সিলেকশন হিসেবে পাবো। কে বললাম ওকে। এবারে দেখুন যে আকাশের এই অংশটি সিলেক্টেড হয়েছে, এটা এখানে ভালোভাবে বুঝতে গেলে আমরা কোনো একটা কালারে একে ফিল করে দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কতটা এরিয়া এখানে সিলেক্টেড হয়েছে এবং সেটা কালার রেঞ্জের মাধ্যমে খুব সহজভাবে আমরা করতে পারি। নেক্সট আমি চাইছি এই পাহাড়ের যে বাকি অংশ বা সবুজ যে গ্রিন যে এরিয়াটা আছে সেই এরিয়াটার মধ্যে সিলেকশন ক্রিয়েট করতে, তার জন্য আবার আমরা সিলেক্ট মেনুতে আসব, এসে কালার রেঞ্জে এলাম। কালার রেঞ্জে এসে এবার আমরা এই গ্রিন এরিয়া থেকে কোনো কালারকে পিক করে নিলাম। যে গ্রিন এরিয়া থেকে কালার পিক করেছি সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে এরিয়াটা সিলেকশন হিসেবে পাবো সেই এরিয়া হোয়াইটে দেখাচ্ছে, এবং এটা ডিপেন্ড করছে ফাজিনেস এর উপরে যে কতটা এরিয়া সিলেকশন হবে। যদি ফাজিনেসকে কমিয়ে দিই তাহলে এরিয়া অফ সিলেকশন কমে যাবে, আর যদি ফাজিনেস বাড়িয়ে দিই তাহলে এরিয়া অফ সিলেকশন বেড়ে যাবে, এবং কতটা এরিয়া সিলেক্টেড হবে সেটা আমরা এই প্রিভিউ থেকেই বুঝতে পারবো। এবার গিয়ে ওকে করলাম, অন্য কোনো একটা কালারে ফিল করলাম, করলে দেখবো যে কতটা এরিয়া এখানে সিলেক্টেড রয়েছে। এবার আমরা চাইছি যে এই এরিয়া অফ সিলেকশনটাকে আরো একটু ইনক্রিজ করতে, আবার আমরা কালার রেঞ্জে আসবো, এখানে এসে প্রথমে ক্লিক করলাম, তারপরে আমরা অ্যাড করব স্যাম্পলটাকে, মানে আমরা কোন এরিয়াটাকে আরো সিলেকশন হিসেবে পেতে চাই সেই জন্য অ্যাড টু স্যাম্পল করব। করে এসে এখানে ক্লিক করলাম, দেখুন আরো এরিয়া অফ সিলেকশন যে বেড়ে যাচ্ছে তার প্রিভিউ আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা ওকে করব, অন্য কোনো একটা কালারে ফিল করি, তাহলে দেখব যে কতটা এরিয়া সিলেক্টেড হয়েছে সেই এরিয়ার মধ্যে এই কালারে ফিল হবে। এবার মনে করুন আমরা চাইছি এরিয়া অফ সিলেকশনটাকে ডিক্রিজ করতে, আমরা কালার রেঞ্জে এসে এবারে কি করব যে এই এরিয়া অফ সিলেকশন যতটা হয়েছে তার মধ্যে থেকে কিছুটা এরিয়া আমরা ডিক্রিজ করব। তার জন্য কি করব, সাবট্র্যাক্ট ফ্রম স্যাম্পল, মানে এই স্যাম্পল থেকে আমরা সাবট্র্যাক্ট করব। এখান থেকে সাবট্র্যাক্ট যেই করবো সঙ্গে সঙ্গে যে যে এরিয়াগুলো আমরা চাইছি না সিলেক্টেড হতে সেই এরিয়াগুলো এখান থেকে বাদ হয়ে যাবে। এবার বললাম ওকে, আবার যদি আমরা কোনো একটা অন্য কোনো কালারে ফিল করি তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা এরিয়া এখান থেকে সাবট্র্যাক্টেড হয়েছে। তাহলে আমরা এরকমভাবে কালার রেঞ্জের মাধ্যমে কালার পিক করে ফাজিনেস বাড়িয়ে বা কমিয়ে আমরা সিলেকশন বাড়াতে বা কমাতে পারি, এছাড়াও বাকি যে অপশনগুলো ওখানে রয়েছে সেগুলোকে আমরা ইউজ করে সিলেকশন এরিয়া ইনক্রিজ করতে পারি বা ডিক্রিজ করতে পারি। এবার আমরা দেখব কি করে চ্যানেল প্যালেট ইউজ করে আমরা সিলেকশন ক্রিয়েট করতে পারি। এই চ্যানেল প্যালেটের মধ্যে আমরা কোনো একটা সিলেকশনকে ভবিষ্যতে ইউজ করবার জন্য সেভ করে রাখতে পারি, আবার আমাদের প্রয়োজন অনুসারে সেই সিলেকশনকে লোড করে নিতে পারি। চলুন আমরা এবার দেখি কি করে এই চ্যানেল প্যালেটের মাধ্যমে সিলেকশন ক্রিয়েট করা যায়। চ্যানেল প্যালেট অ্যাক্সেস আমরা উইন্ডো মেনুতে গিয়ে চ্যানেলস এই অপশনে এসে করতে পারি, কিংবা এখান থেকেও আমরা চ্যানেল প্যালেটকে অ্যাক্সেস করতে পারি। চ্যানেল প্যালেটে এলে আমরা এখানে চার রকম চ্যানেল দেখতে পাবো, প্রথমটা হচ্ছে আরজিবি, তারপরে রেড গ্রিন অ্যান্ড ব্লু,
আরজিবিটাকে বলা হয় কম্পোজিট চ্যানেল, আর এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল চ্যানেলস। এটা ডিপেন্ড করছে এই পার্টিকুলার ইমেজটা কোন কালার মোডে আছে। এটা আরজিবি মোডে আছে বলে এখানে আরজিবি দেখাচ্ছে। যদি আমরা এই ইমেজের মোডটাকে চেঞ্জ করে সিএমআইকে করে দিই, তাহলে এক্ষেত্রে এখানে সিএমআইকে হিসেবে দেখাবে। তো আমি যদি এখানে সিএমআইকে কালারে আসি, তাহলে আমরা দেখবো আরজিবি কালার চ্যানেলটি চেঞ্জ হয়ে গিয়ে সিএমআইকে হয়ে গেছে। একটি হচ্ছে কম্পোজিট চ্যানেল, বাকিগুলো ইন্ডিভিজুয়াল চ্যানেল। তাহলে এরকম ভাবে আমরা যদি ইমেজের কালার মোডকে চেঞ্জ করি, তাহলে সেই হিসাবে আমরা এখানে চ্যানেল পেয়ে যাব। আবার আমরা আরজিবি চ্যানেল প্যালেটেই ফিরে এলাম। এবার আমি চাইছি আকাশের অংশটি সিলেক্ট করতে, তার জন্য আমরা কি করবো, এই দুই চ্যানেলে আসবো। এসে আমরা এর একটা ডুপ্লিকেট কপি করে নিলাম। ইমেজ মেনুতে এসে অ্যাডজাস্টমেন্টস এর আন্ডারে লেভেলস এ আসবো। এখান থেকে এই স্লাইডার গুলোকে ধরে এরকম ভাবে চেঞ্জ করব, আর দেখব যে ইমেজের মধ্যে কি রকম চেঞ্জেস হচ্ছে। ঠিক আগের মতন যেমন আমরা কালার রেঞ্জের ক্ষেত্রে দেখেছিলাম যে যে এরিয়াটা হোয়াইটে আসবে সে এরিয়া সিলেকশন হিসেবে আসবে, যে এরিয়া ব্ল্যাক হিসেবে আসবে সে এরিয়া ডিসিলেক্টেড হিসেবে পাবে। তাহলে সেরকম ভাবে আমরা এখানে অ্যাডজাস্টমেন্টস করলাম যে কোন এরিয়াটা আমি সিলেক্টেড হিসেবে চাই। তাহলে সেই হিসেবে আমি এখানে লেভেলস এর মধ্যে চেঞ্জেস করলাম, করে দেখলাম যে এই এরিয়াটা হোয়াইটে আছে, এরিয়াটা ব্ল্যাক আছে, তার মানে আমরা এই এরিয়াটা সিলেকশন হিসেবে পাবো। কিরকম ভাবে ওকে করলাম। এবার যদি আমরা কন্ট্রোল কি প্রেস করে এর উপরে ক্লিক করি, তাহলে এই এরিয়াটা সিলেক্টেড হিসেবে পাবো। এবারে আমরা কম্পোজিট চ্যানেলে ফিরে এলাম, এসে দেখবো যে এখানে সেই এরিয়াটা সিলেকশন হিসেবে এসছে কিনা। তার জন্য আমরা যে কোনো একটা কালারে এটাকে ফিল করব, করলে দেখতে পাবো যে এরিয়াটা আমরা সিলেকশন হিসেবে পেয়ে গেছি। এবারে আমরা চাইছি অন্য কোনো একটা সিলেকশন ক্রিয়েট করতে, তার জন্য কি করব, ধরুন আমরা আগে যে মেথড গুলো শিখেছি সেই মেথড ইউজ করে আমরা কোনো একটা সিলেকশন ক্রিয়েট করব। আমরা তার জন্য কুইক মাস্ক মোডেই এলাম। কুইক মাস্ক মোডে এসে আমরা কোনো ব্ল্যাক দিয়ে পেইন্ট করলাম, পরে একটা সার্টেন এরিয়া সিলেক্ট করলাম, পরে আমরা আবার কুইক মাস্ক মোডে ফিরে গেলাম, গিয়ে দেখলাম যে এই এরিয়াটা সিলেকশন হিসেবে আছে। তাহলে আমি চাইছি এই সিলেকশনটা স্টোর করে রাখতে বা সেভ করে রাখতে ভবিষ্যতে, যাতে আমি এটাকে ইউজ করতে পারি। তার জন্য কি করব, আবার সিলেক্ট মেনুতে এসে বলবো সেভ সিলেকশন। সে আমি দিয়ে দিলাম 01 বলে একটা নাম ক্রিয়েট করে দিলাম, সে বললাম ওকে, করে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এবারে আমি চাইছি ওই সিলেকশনটাকে আবার লোড করতে বা সিলেকশনটাকে ফিরে পেতে, তার জন্য আমরা আবার সিলেক্ট মেনুতে আসবো, এসে বলবো লোড সিলেকশন। এবার লোড সিলেকশন করে এখান থেকে আমরা চুজ করব 01 যেটা আমি এই মুহূর্তে সেভ করেছি, সে বলে ওকে। তাহলে দেখবো যে এখানে আবার আমরা এই সিলেকশনটা এখানে পেয়ে গেলাম। এই সিলেকশনটা কোথায় স্টোর হয়েছে, এই সিলেকশনটা কিন্তু স্টোর হয়েছে চ্যানেল প্যানেল, সেটাকে আমরা দেখতে পারি যে সেখানে সিলেকশনটা স্টোর হয়েছে কিনা। আমরা এই মুহূর্তে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এবারে আবার চ্যানেল প্যালেটে এলাম, পরে এসে দেখুন 01 বলে এখানে দেখাচ্ছে। এবার যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে এই এরিয়াটা যে আমার সিলেকশন হিসেবে এখানে যে স্টোর হয়েছে সেটাকে ব্ল্যাক আর হোয়াইট এর মাধ্যমে কিন্তু দেখাচ্ছে। এই হোয়াইট এরিয়াটা মানে হচ্ছে এই এরিয়াটা সিলেকশন হিসেবে স্টোর হয়ে আছে। তাহলে আমরা এটাকে যদি সিলেকশন হিসেবে পেতে চাই, তাহলে কি করবো, এখানে এসে কন্ট্রোল কি প্রেস করে যদি ক্লিক করি ঠিক আগের মতন, তাহলে এই এরিয়াটা সিলেক্টেড হিসেবে পাচ্ছি। এবারে যদি আমরা ইমেজের কম্পোজিট চ্যানেলে ফিরে আসি, তাহলে সেই ইমেজের মধ্যে এই এরিয়াটা সিলেকশন হিসেবে পেয়ে যাবো। তাহলে এরকম ভাবে আমরা চ্যানেল প্যালেটে সিলেকশন স্টোর করতে পারি, আবার সিলেকশনকে চ্যানেল প্যালেট থেকে লোড করতে পারি, অথবা চ্যানেল প্যালেটের মাধ্যমে আমরা সিলেকশন ক্রিয়েট করতে পারি। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নজর রাখুন পরবর্তী ভিডিওগুলিতে আরো অনেক কিছু জিনিস শেখার জন্য। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।